তথ্য প্রযুক্তি খাতে আগামী দুই বছরে $500 মিলিয়ন বিনিয়োগের আশা। দক্ষ জনবল তৈরির পরামর্শ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। টাকা পাচারের সত্যতা মিললে মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন আইনমন্ত্রী। জনশক্তি রপ্তানি খাতের আমূল সংস্কার ছাড়া অর্থনীতি চাঙা হবে না, দ্রুত পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। স্বাগত নিউজ 24 বিজনেস, আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, তথ্য প্রযুক্তি খাতে আগামী দুই বছরে $500 মিলিয়ন বিনিয়োগ হবে বলে আশা করছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। তার জন্য দেশের আইটি প্রতিষ্ঠানগুলোকে দক্ষ জনবল তৈরির পরামর্শ তার। বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে বেসরকারি আইটি প্রতিষ্ঠান কাজী আইটি লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। এগিয়ে যাচ্ছে দেশের আইটি খাত। সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়ার পর এখন লক্ষ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে একসাথে হয়ে কাজ করা, এমনকি ঢাকার বাইরে বেশ কিছু জেলা পর্যায়েও এরই মধ্যে যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় রাজশাহীতে সরকারের সাথে যৌথভাবে কাজে নেমেছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার লিমিটেড। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশা, এর ফলে একদিকে কাজের ক্ষেত্র তৈরি হবে, অন্যদিকে বাড়বে দেশের রপ্তানি আয়। আমরা যদি এই বিজনেস মডেলটা আরও একটু উৎসাহিত করতে পারি, তাহলে সরকারের সহায়তা দিয়ে তাদেরকে বিভিন্নমুখী সহযোগিতা দিয়ে যদি এটাকে আমরা উৎসাহিত করতে পারি, তাহলে খুব দ্রুত কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে। অনুষ্ঠানে কাজী আইটির কর্ণধার বলেন, বাংলাদেশে সুযোগ তৈরি হলে দেশের বাইরের বহু বিনিয়োগ আসবে এদেশে, তবে এর জন্য দক্ষ জনবল তৈরিতে মনোযোগ দিতে হবে। আমাদের যে অপরচুনিটি, আমরা বলবো যে নেক্সট 30 ইয়ার্স মধ্যে আমরা এটা ক্যাপচার করব, ক্যাপচার করতে হবে। আমাদের যারা বাংলাদেশে আছি, আমি ইউএসএ থাকি বা আমি কিন্তু বাঙালি, কিন্তু ঠিক না, আমরা যারা বাইরে আছি এনআরবি বা বাংলাদেশে যারা বিজনেস করতে আছে, আমরা সবাই একসাথে মিলে কাজ করতে হবে। এরকম এই যে গভর্নমেন্টের এরকম একটা সাপোর্ট, আমার মনে হয় যে আমি আমেরিকা এসব শুনে প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে শতভাগ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তাদেরকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগুলোকে প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ডিক্লেয়ার করেছি। ইতিমধ্যে প্রায় 8টি আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ককে আমরা প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি। তারা বলছেন, সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করলে 2021 আগেই $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অর্থপাচার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে সত্যতা মিললে মানি লন্ডারিং আইনের আওতায় ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 2014 সালে বাংলাদেশ থেকে অর্থ পাচারের পরিমাণ প্রায় 73,000 কোটি টাকা। জুবের আল মাহমুদের প্রতিবেদন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI গেল 8 বছর ধরে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচারের তথ্য প্রকাশ করে আসছে। এর অংশ হিসেবে সোমবার তারা এক প্রতিবেদনে 2005 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছরের তথ্য তুলে ধরেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 10 বছরে বাংলাদেশ থেকে প্রায় 7,585 কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে শুধু 2014 সালেই পাচার হয়েছে প্রায় 72,872 কোটি টাকা। ওই প্রতিবেদনে এই বিপুল অঙ্কের টাকা পাচারের অন্যতম কারণ হিসেবে আমদানি রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার কথা বলা হয়েছে। পাচার হওয়া এই অর্থের পরিমাণ দেশের মোট বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP-র 2/3। এমন প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান। দেশে কিন্তু একটা অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এই রিপোর্টের সত্যতা পাওয়ার পরে তার মধ্যে যদি এই আইনে কোনো অপরাধ পাওয়া যায়, তাহলে এই আইনে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আইনমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সাক্ষাতে সন্ত্রাস দমনে দুই দেশের একসাথে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।
চলতি অর্থবছরে দেশের পোশাক খাতের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় কম। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় ডলারের অবমূল্যায়ন এবং শ্রমিক নিরাপত্তার সংকটকে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর এই সংকটকে কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে বিশেষ প্রণোদনার দাবি বিজিএমইএর। নাজিয়া কোনার প্রতিবেদনে বিস্তারিত। নানা কারণে গেল তিন বছরে বন্ধ হয়েছে দেশের প্রায় 1200 তৈরি পোশাক কারখানা, আর বৈশ্বিক বাজারে পোশাকের চাহিদা কমেছে প্রায় 7.5%। পরিস্থিতি যখন এমন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 22.26 বিলিয়ন ডলার, আর অর্জন হয়েছে 20.93 বিলিয়ন ডলার। সে হিসেবে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে 5.98%। এমন অবস্থার জন্য বৈশ্বিক বাজারে পোশাকের চাহিদা কমে যাওয়াকেই দায়ী করা হচ্ছে। এছাড়া ডলারের অবমূল্যায়ন, শ্রমিক অসন্তোষের মতো কারণকেও দুষছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ থেকে পণ্য নিতে গিয়ে আমদানিকারকদের জন্য ব্যয়টি বেড়ে যাচ্ছে আমাদের ডলারের বিপরীতে টাকার মূল্যমানের কারণে। তো সেই জায়গাটি কিছুটা হলেও ডলারের বিপরীতে টাকার মূল্যমান যদি আরও কিছুটা অবমূল্যায়িত করা যেত, তাহলে আমাদের উদ্যোক্তারা সেখান থেকে কিছুটা সুবিধা পেতে পারতেন। প্রতিযোগী দেশগুলো উচ্চমানের পোশাক তৈরি করে বলে সেসব দেশ তুলনামূলকভাবে দ্রুত এগোচ্ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমরা লো এন্ড প্রোডাক্ট যেটা প্রোডিউস করি সেখানে লাভ করা যায় কম, এবং ওই পণ্যেরই কিন্তু অন অ্যান অ্যাভারেজ দাম কমছে। অন্যদিকে আমরা যদি হাই এন্ড প্রোডাক্ট করতে পারি, অর্থাৎ যেটার ভ্যালু এডিশন বেশি, সেই পণ্য কিন্তু রপ্তানি করতে পারলে আমার লাভের পরিমাণও বেশি থাকে। এমন সব পরিস্থিতিতে দেশের পোশাক খাতকে এগিয়ে নিতে বিশেষ প্রণোদনার দাবি জানান বিজিএমইএ সভাপতি। শুধুমাত্র এই যারা গার্মেন্টস এক্সপোর্ট করে তাদের জন্য একটা ক্যাশ ইনসেন্টিভের এখন প্রয়োজন, এবং এই সেক্টরটাকে এখন একটু অন্য দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে। এসব না মিললে 2021 সালে এই খাত থেকে 50 বিলিয়ন ডলারের লক্ষ্য পূরণও অসম্ভব বলে মনে করেন সিদ্দিকুর রহমান। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। 2019 সালের ডিসেম্বরের মধ্যেই মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেট্রো রেলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে মেট্রো রেলের 8টি প্যাকেজে বাস্তবায়নাধীন প্রকল্পের প্যাকেজ 2, 3 ও 4-এর চুক্তি সই করেন সেতুমন্ত্রী। নির্মাণ প্রতিষ্ঠান DMTCL এর সাথে যৌথভাবে ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। এই প্রকল্পটি 8টি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে। আজ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে স্বাক্ষরিত হলো প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ 2, 3 এবং 4-এর চুক্তি। নেত্রকোনার হাওড় অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ নিয়ে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ, তাও খোদ ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের বিরুদ্ধে। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নেত্রকোনা প্রতিনিধি সোহাগ আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগাম বন্যায় নেত্রকোনার হাওড় অঞ্চল মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি সহ জেলার প্রায় 70,000 হেক্টর জমির কাঁচা পাকা ধান পানির নিচে। জীবিকা নির্বাহের অবলম্বন বোরো ধান হারিয়ে দিশেহারা কৃষকের সরকারি ত্রাণ এখন একমাত্র ভরসা, তবে সেখানেও অনিয়ম। ভিজিএফ কার্ডের মাধ্যমে 50,000 ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে তালিকা করে টাকা ও চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, কার্ড বিতরণে হচ্ছে স্বজনপ্রীতি। আর ইউপি চেয়ারম্যান বললেন প্রয়োজনের তুলনায় ত্রাণ বরাদ্দ অনেক কম। মাত্র 700 কার্ড আমরা পেয়েছি, যেখানে হাজার হাজার কার্ডের চাহিদা, তাই এখানে স্বল্প কিছু মানুষকে আমরা সন্তুষ্ট করেছি, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আমাদের উপরে অসন্তুষ্ট, সেই বিষয়টা আমরা সরকারের উদ্যতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ত্রাণ বিতরণে কোনো রকম অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই বিতরণের যাতে কোনো ধরনের কোনো অনিয়ম না হয়, কেউ যেন বিতরণ নিয়ে কোনো ধরনের কোনো গাফিলতি সৃষ্টি, কোনো ধরনের ভুলভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেই কারণে আমরা প্রতিটি বিতরণ কেন্দ্রে আমাদের ত্যাগ অফিসার আছে,
ম্যাজিস্ট্রেটগণ তারা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে। অসময়ের পাহাড়ি ঢল ও অতিবর্ষণে নেত্রকোনায় এবার 1,68,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। জনশক্তি রপ্তানি খাতের আমূল সংস্কার ছাড়া দেশের অর্থনীতিকে চাঙা করা সম্ভব নয়। এর জন্য দক্ষ শ্রমিক তৈরি, নতুন বাজার অনুসন্ধান, বিদেশগামী ও প্রবাসী শ্রমিকদের হয়রানি বন্ধ এবং প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স আনার ব্যবস্থা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন এই খাতের বিকাশে খুব দ্রুত এসব পদক্ষেপ নেওয়া জরুরি। জনশক্তি রপ্তানি নিয়ে লাকমিনা জেসমিন সোমার 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। শতবাধা পেরিয়ে বিদেশগামী শ্রমিকদের স্বপ্নযাত্রা শুরু হয় এই বিমানবন্দর থেকেই, যে স্বপ্নের সাথে জড়িয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমৃদ্ধি। আর সে কারণেই এই স্বপ্নযাত্রাকে অপ্রতিরোধ করতে জনশক্তি রপ্তানি খাতে দরকার আরও বেশি সংস্কার, বলছেন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে থমকে আছে জনশক্তি রপ্তানি। এই রুদ্ধদ্বার খুলতে হলে কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। নতুন নতুন করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্য এই ধরনের ইন্ডাস্ট্রি করে সেখানে বাংলাদেশি বিনিয়োগও যাচ্ছে, বাংলাদেশি শ্রমিকও যাচ্ছে, সম্ভাবনাটা আছে। পদ্ধতিগত এবং অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলো কাটিয়ে উঠতে পারলে আরও বাড়বে। কাগজে মাঝে মাঝে দেখি সৌদি আরবের থেকে নাকি আবার লোক পাঠিয়ে দেবে ফেরত, সেটাতে তো আমাদের দেশে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। কিন্তু আমরা আশা করব এবং আমরা প্রার্থনা করব যে তেমনটা যেন না হয়। বিশেষজ্ঞরা বলছেন জনশক্তি রপ্তানি খাতে গতি সঞ্চার করতে হলে সরকারকে বেশ কয়েক দফা পদক্ষেপ নিতে হবে। শ্রমিকদের পেশাদার ও দক্ষ করে গড়ে তুলতে সরকারের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে হবে। নতুন বাজার সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধে নজরদারি বাড়ানো, বিমানবন্দর ও অন্যান্য ক্ষেত্রে শ্রমিক হয়রানি বন্ধ, অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স আনার ব্যবস্থা, শ্রমিকদের কল্যাণে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার কার্যক্রম জোরদার এবং সেই সাথে দেশে শ্রমিকদের পরিবারের নিরাপত্তা, সহযোগিতা ও সম্মান নিশ্চিত করতে হবে। এগুলো যদি আমরা করতে না পারি তাহলে খুব একটা বেশি এগোনো যাবে না। প্রয়োজনের তুলনায় দেশে কর্মসংস্থান যথেষ্ট রকমভাবে অপ্রতুল, তো সেখানে একটা লোক তার জীবিকার অর্জনের জন্য যদি বাইরে যাওয়া ইচ্ছা পোষণ করেন তাহলে সরকারের সেখানে একটা দায়িত্ব বর্তায় যেন নিরাপদের সাথে সেই অভিবাসন এবং তার অভিবাসন যেন সফল হয়, অভিবাসন প্রচেষ্টা সেটাকে যতটুকু সম্ভব সেটাকে নিশ্চিত করা। চলমান সংকট নিরসনে জনশক্তি রপ্তানি খাতে নতুন গতি সঞ্চারে বেশ কিছু উদ্যোগ ও পরিকল্পনার কথা বলছে সরকার। স্টার্টের পরে আমরা দেখছি যে ওই দেশে যে ডিমান্ড আছে, কোন ক্ষেত্রে ডিমান্ড আছে ওই ক্ষেত্রগুলো আমরা এখানে ওপেন করেছি। যে যে দেশে আমরা লোক পাঠাতেছি ওই দেশের ডিমান্ড কী, তার অভাব কী আছে, ওই দেশের কোন সেক্টরের লোকের অভাব আছে, সেই অভাবটা পূরণ করার জন্য আমরা এখানে রেডি হচ্ছি। শুধু পরিকল্পনা নয়, এর যথাযথ বাস্তবায়নই পারে জনশক্তি রপ্তানি খাতকে গতিশীল করতে, একথা বলছেন বিশেষজ্ঞরা। একই দাবি বিদেশ যেতে আগ্রহী এবং অভিবাসী শ্রমিকদেরও। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মংলা বন্দর দিয়ে আমদানি করা গাড়ি খালাসে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। বন্দর থেকে গাড়ির যন্ত্রাংশ চুরি ও কাস্টমস হাউস না থাকায় ভোগান্তিতে পড়ছেন আমদানিকারকরা। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2009 সালে জাপান থেকে মংলা বন্দর দিয়ে নতুন ও রিকন্ডিশন গাড়ি আমদানির যাত্রা স্বল্প পরিসরে শুরু হলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় 14,969টিতে। এসব গাড়ি খালাসে ভোগান্তির শিকার হতে হচ্ছে আমদানিকারকদের। নিরাপত্তার অভাব ও বন্দরে কোনো কাস্টমস হাউস না থাকায় ক্লিয়ারিং প্রক্রিয়া শেষ করে গাড়ি ডেলিভারি নিতে সময় ও অর্থ ব্যয় বেশি হয়। মূল সমস্যাটা একটাই আমাদের, দূরত্বের সমস্যা। দূরত্বের জায়গাটা যেটা মংলা বন্দর এক জায়গায় এবং কাস্টম হাউস আরেক জায়গায়, সেই জায়গাটা আমাদের সমন্বয় করতে হবে। যখনই আমরা গাড়ি বের করছি প্রতিটা গাড়িতে কিন্তু আমাদের প্রায় পার্টস মিসিং থাকছে অনেক সময়, এই জন্য আমাদের যারা মেম্বাররা আছে প্রায় কিন্তু আমাদের কাছে কমপ্লেন করছে। তবে এসব সংকট নিরসনে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। কনসার্নগুলি আমরা খুব সিরিয়াসলি নিয়েছি
এবং আমরা বিভিন্ন পদক্ষেপ অলরেডি কিছু নিয়েছি এবং আরও পদক্ষেপ নিব যাতে আমাদের গাড়িগুলির নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করতে পারি। বর্তমানে মংলা বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে ছোট বড় প্রায় 4,262টি গাড়ি, আর এসব গাড়ি খালাসে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এমন দাবি আমদানিকারকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঢাকা যাত্রা শুরু হলো ব্র্যাক স্বজন এক্সচেঞ্জ লিমিটেডের। ব্র্যাক ব্যাংকের যুক্তরাজ্য ভিত্তিক এই মানি এক্সচেঞ্জ সেবা ঢাকায় এর শাখা উদ্বোধন করেছে। রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হোসেন আবেদ। 2003 সালে বিশ্বব্যাপী অর্থ পাঠানোর প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে স্বজন। পরে 2011 সালে ব্র্যাক ব্যাংক 75% শেয়ার ক্রয়ের মধ্য দিয়ে এর মালিকানা অর্জন করে। গেল বছর 225 মিলিয়ন মার্কিন ডলার স্বজনের মাধ্যমে বাংলাদেশে এসেছে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 693 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 41 কোটি টাকা। আরও জানাচ্ছেন তাজিনা শাফি। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসি প্রধান সূচক DSEX 23 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,545 পয়েন্টে, আর লেনদেন হয় 693 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 81 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 151টির, কমেছে 139টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড এবং ইনটেক লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CASPI 100 পয়েন্ট বেড়ে হয় 17,207 পয়েন্ট, আর লেনদেন 5 কোটি টাকা কমে হয়েছে 41 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 127টির, কমেছে 80টির এবং অপরিবর্তিত রয়েছে 34টির। তাজিনা আশরাফি, নিউজ 24। সততার পুরস্কার পেল দুই এয়ারলাইন্স কর্মী। US বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে গত সোমবার 7 কেজি স্বর্ণ পেয়েও তারা তা তুলে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের হাতে, আর তাতেই খুশি হয়ে রাজস্ব বোর্ডের পক্ষ থেকে তাদেরকে রাজস্ব যোদ্ধা হিসেবে ভূষিত করে দেয়া হয় ক্রেস্ট ও সার্টিফিকেট। NBR চেয়ারম্যানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় তাদেরকে অর্থ পুরস্কার দেওয়ারও। বিষয়টিকে সততার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করে এ সময় শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলেন, আগামীতে অন্যান্য এয়ারলাইন্স কর্মীদের জন্যও বিষয়টি উদাহরণ হিসেবে থাকবে। নিউজ 24 বিজনেসে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। ইউরোপের দেশগুলোই কমে গেছে স্বর্ণের দাম, সোমবার 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ফ্যাক্টসেটের তথ্য মতে সোমবার জুনে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে $12.80। এদিন আউন্স প্রতি দাম $1,255.50 স্থির হয়। এ দাম আগের দিনের চেয়ে 1% কম। ভবিষ্যৎ সরবরাহের চুক্তিতে স্বর্ণের এই দাম গত 10 এপ্রিলের পর সর্বনিম্ন। এর আগের 2 সেশনেও এমনকি স্বর্ণের দাম কিছুটা বেড়েছিল, কিন্তু সোমবার হঠাৎ করেই কমে যায় এর দাম। বাজার বিশ্লেষকরা বলছেন ইউরোপের দেশগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হওয়ায় এই প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের শহরগুলোই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হাইড্রোপনিক পদ্ধতির চাষাবাদ। এই পদ্ধতিতে মাটির স্পর্শ ছাড়াই ঘরে কৃত্রিম আলোয় সবুজ শাকসবজি উৎপাদন করে আয় করছেন উচ্চশিক্ষিত তরুণরা। ফারিন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মাটিতে কৃষিকাজ করার স্বপ্নই বটে,
আর তাই শহরটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ, যেখানে কোনো রকম মাটির সংস্পর্শ ছাড়াই বদ্ধ ঘরের ভেতরে কৃত্রিম আলোতে সবুজ শাকসবজি উৎপাদন করা হয়। দেশটির বিশ্ববিদ্যালয়ে পাশ করা তরুণরাই এ ধরনের উদ্যোগে বেশি আগ্রহী, তাই তাদের সহায়তা করতে এবং এ পদ্ধতিকে জনপ্রিয় করতে গড়ে উঠেছে বেশ কিছু প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ ধরনের একটি প্রতিষ্ঠান স্কয়ার রুটের সহ প্রতিষ্ঠাতা টোবাইস পেগ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন তিনি একজন সফল কৃষক ও উদ্যোক্তা। তার আশা যুক্তরাষ্ট্রের সব বড় বড় শহরে ক্যাম্পাস তৈরির। এখন আপনার বয়স যদি 20 বছর হয় তাহলে শুনুন, 20 বছর আগে খাবারের বিষয়টি ইন্টারনেটের চেয়ে বড় ছিল। এখন মানুষ একটি খাদ্য কেনার আগে নিশ্চিত হতে চায়, তারা কৃষক সম্পর্কে জানতে চায়। অনেকেই ঘরের ভেতরে এ ধরনের পদ্ধতিতে চাষাবাদ করছেন। নিউ ইয়র্কের ব্রুকলিনে দেখা যায় এমনই একটি খামার, যেখানে কন্টেইনারে উৎপাদিত হচ্ছে শাকসবজি। যুক্তরাষ্ট্রের বাইরেও বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে এই প্রযুক্তি এখন জনপ্রিয়, যেখানে সূর্যের আলো ছাড়া সম্পূর্ণ কৃত্রিম আলো ব্যবহার করে এবং পুরোপুরি বদ্ধ জায়গায় শাকসবজি উৎপাদন করা হচ্ছে। মাটি ছাড়া উৎপাদিত হয় বলে এই ধরনের সবজি একদম পরিষ্কার ও সহজেই খাবার উপযোগী। স্ট্রবেরি, ব্লুবেরি, বিট এবং নানা ধরনের সবজি উৎপাদন করা হয় এ পদ্ধতিতে। তবে অসুবিধা হলো, যেসব সবজি ঘন হয়ে জন্মায় সেগুলো উৎপাদন করা সম্ভব হয় না, আর কৃত্রিম আলো তৈরির খরচও বেশি। ফারহিন ইসলাম, নিউজ 24। নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তথ্যপ্রযুক্তি খাতে আগামী 2 বছরে $500 মিলিয়ন বিনিয়োগের আশা, দক্ষ জনবল তৈরির পরামর্শ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর। টাকা পাচারের সত্যতা মিললে মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্যবস্থা, জানালেন আইনমন্ত্রী। জনশক্তি রপ্তানি খাতের আমূল সংস্কার ছাড়া অর্থনীতি চাঙ্গা হবে না, দ্রুত পদক্ষেপের দাবি বিশেষজ্ঞদের। নিউজ 24 বিজনেসে এ ছিল এখনকার মতো। এরপর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।